ম্যাককালাম গেইলে ভর করে জয়ের ধারায় ফিরতে চায় রংপুর রাইডার্স। এ লক্ষ্যে তাদের বাধা কুমিল্লা ভিক্টোরিয়ানস। মিরপুরে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়। এর আগে বেলা একটায় শীর্ষস্থান ধরে রাখতে রাজশাহীর মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস। এক ফ্রেমে বিশ্বের সবচেয়ে বড় দুইটি টোয়েন্টি তারকা। আগে এসেছিলেন ব্র্যান্ডন ম্যাককালাম, তার একদিন পর যোগ দিলেন ক্রিস গেইল। সব আকর্ষণও তার দিকেই থাকলো একাডেমি মাঠে। নেট ফিল্ডিং সেশন থেকে শুরু করে আড্ডা, সব জায়গাতে কেন্দ্রবিন্দুতে ক্যারিবিয়ান দানব। তিন ম্যাচে এক জয়ে টেবিলের নিচের দিকে অবস্থান রংপুরের। ম্যাককালাম গেইলে ভাগ্য বদলানোর অপেক্ষায় মাশরাফির দল। তবে গেইলের ভাবনায় বাংলাদেশ সমর্থকদের আনন্দ দেয়া, আর তার ব্যাটে দর্শকদের আনন্দ মানেই তো দলের সাফল্য। ভালো লাগছে আবারও বাংলাদেশে আসতে পেরে। এবার অন্য দলের হয়ে খেলব, তবে আমার লক্ষ্য পরিবর্তন হচ্ছে না। দর্শকদের আনন্দ দিতে চাই, এতে দলও লাভবান হবে। গেইল যেখানে হুঙ্কার দিয়ে বিপিএল শুরু করার অপেক্ষায়, সেখানে কুমিল্লার চাওয়া দ্রুত গেইলের ম্যাককালামকে ফেরানো। ছন্দে থাকা দলের শক্তি বাড়াতে এই ম্যাচের আগেই দলে যোগ দিচ্ছেন তিন পাকিস্তানি, শোয়েব মালিক, ফখর জামান, হাসান আলী। টেবিলের শীর্ষে থাকা ঢাকার সামনে রাজশাহী চ্যালেঞ্জ। প্রথম ম্যাচে পরাজয়ের পর আর পথ হারায়নি চ্যাম্পিয়নরা। টানা ম্যাচের ধকল সামলাতে ম্যাচের আগের অনুশীলনে ছিলেন না সাকিব আফ্রিদি। জয়ের ধারায় থেকে শেষ চারের পথে আরো এগিয়ে যেতে চায় খালেদ মাহমুদ সুজনের দল। টসটা খুব ভাইটাল হয়ে গেছে, দেখা যাচ্ছে যারা চেস করছে বেশিরভাগ ম্যাচই, মানে প্রায় 95% তারাই জিতছে। তো এটা আসলে আমি বলবো না যে পুরোটা উইকেটের জন্য, হয়তো বা একটু ইজি হচ্ছে সেকেন্ডে ব্যাটিং করা। হারের বৃত্ত ভেঙে জয় ফিরেছে রাজশাহীও। সামি মিরাজের ধারাবাহিকতার সাথে মুমিনুল, জাকির, মুশফিকের ফর্মে ফেরার আভাস ঢাকাকে বড় চ্যালেঞ্জের মুখে রাখছে রাজশাহী কিংস। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী মার্চে বাংলাদেশ ও ভারতকে নিয়ে টি টোয়েন্টি সিরিজ আয়োজন করছে শ্রীলঙ্কা। 8-20 মার্চ শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজটি। আগামী বছর স্বাধীনতার 70 বছরে পদার্পণ করবে শ্রীলঙ্কা। বিশেষ দিবসটিকে উদযাপন করতে এই সিরিজের আয়োজন করছে তারা। সব মিলে 7টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দল একে অপরের সাথে 2টি করে ম্যাচ খেলবে। সবগুলো ম্যাচই হবে রাতে। 20 মার্চ সিরিজের পূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বিপিএল এ দিনের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সকে 7 উইকেটে হারিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় জয় পেয়েছে রাজশাহী কিংস। 147 রানের টার্গেট, 15 বল হাতে রেখেই টপকে যায় স্যামির দল। এই জয় পয়েন্ট টেবিলে 5 নম্বরে উঠে গেল মমিনুল, রনি, জাকিররা। মাঝের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে দুরন্ত সূচনা এনে দেন মমিনুল হক ও রনি তালুকদার। 24 রানে ফেরেন রনি, 36 বলে 42 রান করেন মমিনুল। তবে মুশফিকের সাথে জুটি বেঁধে দারুণ ব্যাটিং করেন জাকির হোসেন, 26 বলে 51 রানে অপরাজিত থাকেন তিনি। এর আগে টস হেরে ব্যাটিং এ নেমে ব্যর্থ হয় সিলেটের টপ অর্ডার। গুনাথ ইলাকার সামনে নেওয়ার চেষ্টা করলেও যোগ্য সঙ্গী পাননি। এবারে রাজশাহীর ব্যক্তিগত সর্বোচ্চ 41 রান করেন সাব্বির। 6 উইকেট হারিয়ে 146 রান জড়ো করে নাসিরের দল। দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংস এদিকে বিপিএল এর দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসকে 5 উইকেটে হারিয়ে 2 নম্বর উঠে গেল খুলনা টাইটান্স। 161 রানের টার্গেটে 10 বল হাতে রেখেই জয় পায় মাহমুদুল্লাহ দল। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই লুক রংকেকে হারালেও সৌম সরকার ও এনামুল বিজয়ের ব্যাটে বড় সংগ্রহের ভিত পায় চিটাগং। 32 রানে ফেরেন সৌম্য, তবে 50 তুলে নেন বিজয়। আউট হন 62 রান করে। পরে নাজিবুল্লাহর 24 ও ভ্যান জাইলের 23 রানে 150 পার করে চটলা দলটি। জবাবে শুরুতে হোঁচট খায় খুলনাও, তবে চিটাগং বোলারদের চড়াও হতে দেননি রায়লু রুশো ও মাহমুদুল্লাহ। 1 রানের জন্য 50 পাননি রুশো। আরিফুল হককে নিয়ে জয় সহজ করে দেন মাহমুদুল্লাহ। 35 বলে 48 রানে নট আউট থাকেন খুলনা অধিনায়ক। পঞ্চম বিপিএল এর নবম ম্যাচ জেতে এসে দেশি তারকাদের ব্যাটে রানের দেখা মিলল। শুক্রবারের দুটো ম্যাচেই নিজেদের করে নিয়েছে সাব্বির বিজয়রা। ধারাবাহিকতা মুমিনুলের ব্যাটে আর চমক দেখিয়ে আসরে নিজের প্রথম ম্যাচেই 50 হাঁকিয়েছেন তরুণ জাকির হাসান। জাকির হাসান, বড় পরিচয় গেল বছর অনূর্ধ্ব 19 বিশ্বকাপে তৃতীয় হওয়া বাংলাদেশ দলের সদস্য। বিপিএলে আগের মৌসুমে ছিলেন চিটাগং এ, এবার রাজশাহীর জার্সিতে প্রথম ম্যাচেই চমক দিলেন। পঞ্চম আসরে দেশি তারকা ব্যাটসম্যানরা ব্যর্থ, তবে জাকিরের ব্যাট বলছে অন্য কথা।
একটি ইনিংসেই নিজের সামর্থ্য বুঝিয়েছেন, ভবিষ্যৎটা ঠিকঠাক পরিচর্যার উপর নির্ভর করছে। 26 বলে 51 রান, 3টি 6, 90 মিটার পার করে আছড়ে পড়েছে গ্যালারিতে। আমি লাস্ট ইয়ার অতটা ভালো খেলি নাই, ওইটা নিয়ে আমি তো আমার স্যারদের সাথে কথা বলতেছিলাম, তো ওনারা বললো যে আমার স্ট্রেংথ যেটা ওইটাতে তুমি ওয়ার্কআউট করো। আমি ওইটা চেষ্টা করছি যে আমার স্ট্রেংথে ওয়ার্কআউট করার জন্য, আর এটাই আমি সাকসেস হয়েছি। ধারাবাহিক না হলেও রানে আছেন মুমিনুল, নির্বাচকদের চোখে পাক্কা টেস্ট খেলোয়াড়, বিপিএল এ খেলছেন ওপেনিং এ। 36 বলে 42 রান, ধীর গতির হলেও দলের জয়ের জন্য ছিল যথেষ্ট। তিনে সুবিধা করতে না পেরে 6 নেমেই রান পেয়েছেন সাব্বির। স্লগ ওভারে তার ব্যাটিং এ রান বাড়ে সিলেটের স্কোর কার্ডে। 26 বলে 41 রানের ইনিংস, এমন সাব্বিরকে দেখতেই তো গ্যালারিতে দর্শকদের ভিড়। এনামুল বিজয়ের লড়াই জাতীয় দলে কামব্যাকের, অথচ বিপিএল এর শুরু থেকেই রান নেই ব্যাটে। হারের পেছনে চুল বেড়েছে, বাড়েনি ব্যাটে ধার। তবে খুলনার বিপক্ষে ম্যাচে খুঁজে পেলেন হারানো আত্মবিশ্বাস। 62 রানের ইনিংসটি মনে করিয়ে দিচ্ছে তার অতীতকে, তবে জেতাতে পারেননি দলকে, বরং তার ইনিংস ছাপিয়ে গেছেন অপরাজিত 48 রান করে খুলনার জয় ছিনিয়ে আনা অধিনায়ক মাহমুদুল্লাহ। দেরিতে হলেও দেশি তারকারা রান পাচ্ছেন, মৌসুমের শেষ পর্যন্ত অব্যাহত থাকলে আদতে লাভটা হবে দেশের ক্রিকেটেই। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।